সালাম আলাইকুম ভিউয়ার্স, পানি সম্পদ অধিদপ্তরে 638টি পদের লিখিত পরীক্ষা এবং এডমিট কার্ড ডাউনলোড করার সহজ প্রসেসটি আজকে আমরা দেখব। তো চলো বন্ধুরা, আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা গুগলে গিয়ে লিখব dlstelectalk.com/bd। সার্চ করার পর এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের পানি সম্পদ অধিদপ্তর, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে দেওয়া আছে প্রবেশ পত্র ডাউনলোড, উপরে দেওয়া আছে হোম, নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ বোর্ড, আবেদন নির্দেশিকা, প্রবেশ পত্র প্রিন্ট, যোগাযোগ ইত্যাদি। তো আমরা প্রবেশ পত্র যেহেতু ডাউনলোড করবো, প্রবেশ পত্র এখানে দেখেন দেওয়া আছে মোবাইল নাম্বার প্লাস হচ্ছে আবেদন নাম্বার অথবা আবেদন নাম্বার। তো আমি যেহেতু আবেদন নাম্বারটা আমরা অ্যাপ্লিকেশন করার সময় যে আবেদন কপিটা ছিল সেটা আমাদের আবেদন নাম্বারটা আছে, তো আমরা সহজে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করে খুঁজে বের করি। ক্লিক করে আমরা খুঁজুনে ক্লিক করি। এখন দেখেন এই যে আমাদের এখানে দেওয়া আছে যে আবেদনকারীর নাম, আবেদনকারীর রোল, আবেদনকারীর পদের নাম, এখানে দেওয়া আছে যে প্রবেশ পত্র প্রিন্ট, আমরা এখানে ক্লিক করি, একটু লোড নিবে। এই যে দেখুন এখানে আমার প্রবেশ পত্রটি অলরেডি প্রিভিউ দেখাচ্ছে, তো আমরা যেহেতু এখন প্রিন্ট করবো না, সেভ করে রাখবো। তো এখানে আমরা সেভ করে এখানে সেভে ক্লিক করে দিলাম। এখন দেখেন ফাইলটা আমি ডেস্কটপে সেভ করছি, যে এডমিট কার্ড যে লেখাটা আছে এডমিট কার্ডটা লিখে আমি সেভ করে দিলাম, আমার ডাউনলোড কমপ্লিট। এখন আমরা যেখানে ডাউনলোড করেছি সেখানে গিয়ে দেখি আসলে কমপ্লিট হয়েছে কিনা। এই যে দেখুন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার পানি সম্পদ অধিদপ্তরে কৃষি কামার সড়ক ফার্ম গেট ঢাকা 1215। এই যে এখানে দেখেন প্রবেশ পত্র অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রিক, এখানে দেখেন এই যে আবেদনকারীর নাম, রোল, পিতার নাম, মাতার নাম, এবং হচ্ছে যে কত তারিখে পরীক্ষা, যে 19 জুলাই 2024 শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা চলবে, ঠিক আছে। আর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মতিজি যাত্রাবাড়ি ঢাকাতে তার পরীক্ষার কেন্দ্র। এখানে দেখেন এই যে শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশিকা দেওয়া আছে, যেমন পরীক্ষার হলে কি কি নেওয়া যাবে, কি কি নেওয়া যাবে না ইত্যাদি সম্পর্কে এখানে বিস্তারিত উল্লেখ করা আছে।